সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিবেদন করে থাকি অসহায় নারী, অসহায় মেয়েদেরকে নিয়ে। এরকমই একজন অসহায় মেয়ের কাছে এসেছি। আসসালামু আলাইকুম। আপা, আপনার কি নাম? আমার নাম সাগরিকা। সাগরিকা, সাগরিকা আপা কি করেন আপনি? মানে বিভিন্ন জায়গায় আগে কাজ করতেন, বিভিন্ন জায়গায় ডেরা বেঁধে থাকতেন, সাপের খেলা দেখাইতেন, এখন আর যান না? লোকেরা খারাপ কথা বলে দেখে সেজন্য এখন আর যান না। এখন মানুষের বাড়িতে জিয়ের কাজ করে কিরকম টাকা পান? আপনি মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়ান। আপনি কি বিয়ে শাদি হয়েছে? আপনার বিয়ে হয়নি? আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে বসেননি কেন? গরিব মানুষ, মানে আপনার বাবা মা টাকার অভাবে বিয়ে দিতে পারেনি। দর্শক, শুনলেন সাগরিকার কথা, টাকার অভাবে তার বাবা মা বিয়ে দিতে পারেনি। আপনার বাবা মা কি করেন? বাবা মা গ্রাম ঘুরতে আগে, এখন বুড়া হয়ে গেছে, আর কিছু করতে পারে না, এখন বাড়িতেই থাকে। আমি ওনাদের দেখাশোনা করি, মানুষের বাড়ি কাজ করি। আপনার বাবা মা বুড়া হয়ে গেছে সেজন্য কাজে আর যেতে পারে না আগের মতো, আপনি মানুষের বাড়িতে কাজ করে মানে সংসার চালান। তো সেই মানুষের বাড়িতে জিয়ের কাজ করে তো সংসার চালানো অনেক কষ্টের, তারপরে যে বিয়ে শাদি তো বসতে হবে, মানে তাহলে কি করতে চান আপনি? কি করতে চাই? ভালো একটা ছেলে পাইলে, মনের মতন একজন ছেলে পাইলে বিয়ে বসবো, যে আমাকে সাহায্য করবে। আর একটু জোরে বলতে হবে, আর একটু সামনে আসেন। বললাম একজন মনের মতন একজন মানুষ পাইলে বিয়ে বসবো, যে আমাকে সাহায্য করবে। মানে মনের মতো একজন ছেলে পেলে আপনি বিয়ে বসতে চান। সেই ছেলে যদি আপনার দায়িত্ব নেয় এবং আপনার বাবা মা কি কিছু সহযোগিতা করে, তাহলে তো বিয়ে বসবে। আপনারা কয় ভাই কয় বোন? আমরা তিন বোন ভাই, নাই বোনের বিয়ে হয়ে, দুই বোনের বিয়ে হয়ে গেছে। তারা কি বাংলাদেশি থাকেন না? হ্যাঁ, বাংলাদেশি। বাংলাদেশি থাকেন আপনারা তিন বোন? আপনি কয় নাম্বার? আমি ছোট। সবার আপনি সবার ছোট, মানে তিন ভাই বোনের, তিন বোনের মধ্যে আপনি সবার ছোট। তাহলে এই যে আপনি মানুষের বাড়িতে জিয়ের কাজ করেন, সেটা তো অনেক কষ্টের কাজ। হ্যাঁ, কষ্টের কাজ, এখন কি করবো, গরিব মানুষ, কষ্ট করে খাইতে লাগে। আচ্ছা, আপনার তো গার্মেন্টসে চাকরি করলে ভালো টাকা বেতন দেয়। লেখাপড়া ছাড়া লয় না, এই জন্য যাই না। লেখাপড়া ছাড়া? লেখাপড়া নাই তো, গরিব মানুষ। মানে আপনার বাবা মা আপনাকে লেখাপড়া করায়নি? আমরা তো বেদে, এই জন্য লেখা টেকার জন্য লেখাপড়া করাতে পারিনি। মানে বেদেদেরকে তো আগে লেখাপড়া করাইতো না, এখন তো সবাই লেখাপড়া করাচ্ছে তাদের বাচ্চাকে। তাহলে আপনি কি যে কখনো শিঙ্গে লাগাইছেন, দাঁতের পোকা ফেলেছেন? আগে লাগাইতাম, এখন আর যাই না, লোকেরা বাজে বাজে কথা বলে, এই জন্য। আপনি কি এটি পারেন, এই যে দাঁতের শিঙ্গা, মানে পারেন? দশ এখন আর যান না? দেশে কোথায় কোথায় গিয়েছেন? আচ্ছা, দাঁতের পোকা ফালান। সেই দাঁতের পোকা কি আসলে পোকা ফালান না এমনিতে ধোকা দেন? না, সত্যি পোকা ফালান। তাহলে এই কাজ ছেড়ে হঠাৎ করে কেন মনে হলো যে আসলে মানুষের বাড়িতে কাজ করাটাই মনে ভালো? এই কাজ করলাম, এই কাজ ছাড়লাম কি জন্য, রাস্তা দিয়ে যাই, ছেলেরা অনেক বাজে বাজে কথা বলে, এই জন্য এই কাজ ছেড়ে দিছি, এখন মানুষের বাড়ি কাজ করি। মানে এই মানুষের বাজে কথা বলে, খারাপ কথা বলে, সেই জন্য আপনি এই কাজ ছেড়ে দিয়েছেন। তাহলে আপনি মানুষের বাড়িতে এই যে কাজ করে, এখন বিয়ে শাদির বয়স হয়েছে, বিয়ে শাদি বসতে হবে, তাহলে কি কেউ অন্যের বাড়িতে যে কাজ করেন, তাহলে কি এরকম কেউ করবে বিয়ে? কখনো কি প্রেম করেছেন? না, কখনো প্রেম করারও সুযোগ হয়নি।
দর্শক খুবই অসহায় একটি মেয়ে, প্রেম কি জিনিস সেটাই আসলে জানে না। আসলে প্রেম কিভাবে, প্যারি তো চলে না, তাহলে প্রেম হবে কিভাবে? কাজ করি মানুষের বাড়ি, ফুল পাই না, প্রেম করবো কেমনে? এই যে কয় ঘন্টা কাজ করেন? সারাদিনই কাজ করে 2 ঘন্টা। আচ্ছা ভাই, যে আপনি বলছিলেন সারাদিন কাজ করেন, মানে সকালে যান সন্ধ্যায় আসেন? সকালে যাই, 2 ঘন্টা কাজ করে আবার। ও আচ্ছা, মানে সারাদিন কাজ করেন না, 2 ঘন্টা কাজ করে আসি আপনি। তো এই বাকি সময়টা তাহলে কি করেন? বাকি সময় রান্না বান্না করি, বাবা মারে বাবা মার যত্ন টত্ন করি, মানে বাকি কাজ কাম কাম বাকি সময়টা ঘরের কাজ বাজ করেন, বাবা মার দেখাশোনা করেন। দর্শক প্রতিদিন সকালে যায়, 2 ঘন্টা করে কাজ করে, কাজ করে এসে তার বাবা মার দেখাশোনা করে। তো আপনি যদি এর পাশাপাশি অন্য কোনো কাজ করতেন, তাহলে তো আপনি সংসারটা আরেকটু ভালোভাবে চলতো। অন্য কোনো কি কোনো কাজ পারেন? অন্য কোনো কাজ কি শেখার চেষ্টা করেছেন? এখন একটা মেশিন, সেলাই মেশিনের কাজ করছি, তো টাকা নাই, তো এই জন্য কিনতে পারি না। অন্যের সেলাই মেশিনে গিয়ে যদি যে দর্জির কাজ করেন, তাহলে তো সেখানেও কিছু টাকা পাওয়া যায়। ওইটা যদি করেন, তাহলে এখানে কিরকম কাজ শিখেছেন? মানে এমনি এই হাতের কাজটা সেলাই করি, মানুষের তার একটু দেখাশোনা করি, বেশি সেলাই তো পারি না, শিখ দিদি কে বললাম। মানে ওইখানে গিয়ে ওই যে হাতের কাজ যেগুলো থাকে সেটাই আপনি করেন? দর্শক মানে হাতের কাজ গুলোই করে, হয়তো সেলাই মেশিন পেলে, সেলাই কেউ যদি সেলাই মেশিন দেয়, তাহলে ভালোভাবে শিখে কিছু করতে পারবে। আর যদি কোনো ভাই কিংবা কোনো দর্শক বিয়ে শাদি করতে চান, মানে বিয়ে শাদি করার ইচ্ছা থাকে, আপনি কি বেদে সমাজে বিয়ে বসবেন না গৃহস্থ করে বিয়ে? গৃহস্থ সমাজে বিয়ে বসবেন। একটু জোরে বলতে হবে, না হলে দর্শকরা শুনবেন না। আচ্ছা, এই যে আপনার বাবা মা অসুস্থ হয়ে গেছে, আপনার তো কোনো ভাই নেই, তাহলে আপনার বোনেরা, অন্য বোনেরা কি সাহায্য সহযোগিতা কিছু দেয়? ওটা দেয়া সংসার চলে না? তাহলে তো আপনিও তো খুবই সামান্য টাকা পান, সেই টাকা দিয়ে সংসার চালানি কষ্টে। আপনি নেক্সটে কি করতে চান? আচ্ছা, আপনি এই যে এই সাপের খেলা, সাপ কি কখনো ধরেছেন? সাপ দিয়ে কি কখনো মানুষকে খেলা দেখাইছেন? দেখান নাই? তাহলে মানে যে দাঁতের ফুকা, কার কাছ থেকে ফুকা ফালানো, কার কাছ থেকে শিখছিলে? মায়ের কাছ থেকে। তো সেই পেশাটাই কেন বেছে নেননি? মানে ওইটাই তো ভালো ছিল। ওইটা তো ভালো ছিল, এমন যে ওই লোকের জন্য তার যাই না, এই জন্য মানুষের বাড়ি টাকা পায় না সেরকম। মানে এখন আর আগের মতো কেউ ফুকা ফালাইতে চায় না? দর্শক এখন আর আগের মতো কেউ ফুকা ফালাইতে চায় না, সেজন্য বেদের পোকা শিঙ্গা লাগানি ছেড়ে এখন মানুষের বাড়িতে, গৃহস্থ ঘরের বাড়িতে গিয়ে কাজ করে, জিয়ের কাজ করে সংসার চালায়। তার বাবা মা খুবই অসুস্থ, এই বোনটিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো বোনটির বাবা মাকে নিয়ে একটু ভালো থাকবে। আর যদি কেউ তাকে পছন্দ করে থাকেন, পছন্দ হয় কোনো ভাই কেউ দর্শক, তাহলে তার ফোন নাম্বার দিয়ে দিবে। মোবাইল নাম্বার কি মনে আছে? মোবাইলে আছে, আসলে নাম্বার মোবাইলে আছে কিন্তু মনে নেই, মোবাইল নাম্বারটি দিয়ে দিবে। আপনারা যদি কোনো দয়া হয়, তাহলে তার মোবাইলে ফোন দিয়ে সরাসরি কথা বলে তার সাথে যোগাযোগ করে হয়তো সাহায্য সহযোগিতা করবে। আপনার সর্বশেষ কি ইচ্ছা? দর্শকদের কিছু বলার আছে, একটু জোরে বলবে। মানে কেউ যদি কিছু সাহায্য সহযোগিতা দেয়, তাহলে বাবা মাকে নিয়ে ভালোভাবে থাকতে পারবেন, চলতে পারবেন। দর্শক শুনলেন আজকে সাগরিকার কথা, আমরাও চাই কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে
বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবে, চলতে পারবে। আমরা অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।